তো फ्रेंड्स আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে সদস্য বন্ধুরা আগামী কাল 13 সেপ্টেম্বর কিতিপ্রাতে আবার বন্ধ হতে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসও এর ডাকে আগামীকাল যে বন্ধের আহ্বান জানানো হয়েছিল ইনি জনগণে একটা তীব্র বিভ্রান্তি বিরাজ করছে বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা পীযুষ বিশ্বাস স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ত্রিপুরাতে কোনো ধরনের বন্ধ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করা হয়নি কারণ সারা ত্রিপুরাতে বর্তমানে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অবস্থায় রয়েছে করোনাজনিত পরিস্থিতির কারণে ত্রিপুরা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত কঠিন পর্যায়ে পৌঁছেছে তাই ত্রিপুরা যে আবারও একটা বন্ধ আহ্বান করে ত্রিপুরার জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য কোনোভাবেই কংগ্রেসের নেই যদি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসএ কিছু সংখ্যক যুবক এই ধরনের বন্ধের আহ্বান করেছেন তা প্রদেশ কংগ্রেসের কোনো অনুমোদন নেই ত্রিপুরা জনগণকে আহ্বান জানিয়েছেন স্বাভাবিক সুস্থ জীবনযাত্রা করার জন্য অর্থাৎ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামীকালের বন্ধ সম্পর্কে কোনো ধরনের দায়ের দায়িত্ব নিতে রাজি নয় অর্থাৎ এই বন্ধকে কোনোভাবেই সমর্থন করছে না এর ফলে এটাই প্রমাণিত হচ্ছে যে আগামীকাল কোনো ধরনের বন্ধ নেই তাই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আগামীকাল তেসরা সেপ্টেম্বর ত্রিপুরাতে কোনো ধরনের বন্ধ গ্রহণযোগ্য নয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই সংবাদ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া আছে অফিস আদালত গাড়ি ঘোড়া দোকানপাট সমস্ত কিছুই স্বাভাবিকভাবে চলাচল করবে প্রিয় দর্শক বন্ধুরা সংক্ষিপ্ত আকারে এই আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের বলিষ্ঠ মতামত অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স এ লিখে জানাবেন এই যারা আজ ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অনুষ্ঠান দেখছেন তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আগামীকাল ত্রিপুরাতে কোনো ধরনের হরতাল থাকছে না ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোন অনুষ্ঠানে তখন পর্যন্ত আপনারা সবাই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন সবাইকে আবারও ধন্যবাদ